হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পলদি গার্ল। আমি শক্তি, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো চিটাগাংয়ে আমরা যখন গিয়েছিলাম, তো বিভিন্ন জায়গায়, ছোট ছোট জায়গা আমরা একটু ঘোরাঘুরি করেছি, তার মধ্যে একটা জায়গা আজ তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ মেরিন একাডেমিতে। আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো। তো আমরা এখন হচ্ছে একটা আঙ্কেলের বাসায় চলে এসেছি। ইনি হচ্ছে রিটায়ার্ড অফিসার, বাংলাদেশ মেরিন একাডেমিতেই ছিলেন। তো ওনার বাসায় এসে এত সুন্দর সুন্দর গাছের কালেকশন আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা দেখো, পাহাড়ি কচুরি পানা। কচুরি পানা কখনো এরকম হয় লম্বা লম্বা আমি তো কখনো দেখিনি। এটাও পাহাড়ি কচুরি পানা, আঙ্কেলের কাছে খুবই খুবই রেয়ার কালেকশন রয়েছে গাছের, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে, সেজন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। এগুলো কিন্তু সব পাহাড়ি। এই ফুলটাকে নাকি বলা হয় বোতাম ফুল, মানে বোতামের মতন ছোট ছোট, সেই জন্য নাকি এটার নাম দিয়েছে হচ্ছে বোতাম ফুল। তো এই গোলাপ গাছে দুই ধরনের গোলাপ কিন্তু ফোটে, একটা হচ্ছে ওই পাশে হচ্ছে ডার্ক ইয়েলো কালারের একটা গোলাপ ফুল দেখা যাচ্ছে, আর একটা কিন্তু লাইট। তো আঙ্কেলের বাসা থেকে ঘোরাঘুরির পরে এখন হচ্ছে মূলত আমাদের যেটা গন্তব্য স্থল অর্থাৎ বাংলাদেশ মেরিন একাডেমি, সেটার ভিতরটা কেমন হয় আমি তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার সাথেই থাকো।